গুড মর্নিং ফার্স্ট অফ অল, তো ইটস নট মর্নিং কারণ এখন 12টা বাজে। স্টিল আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সানডে, আজকে খুব 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 স্পেশাল ডে কারণ আজকে ফাইনাল দুটোর থেকে খেলা দেখবো বলে আজকে সমস্ত রকম প্রিপারেশন সব কিছু তাড়াতাড়ি করে নিয়ে করবো। আর ওই জন্যই আজকে ব্লগটা জাস্ট একটা মিনি ব্লগ শ্যুট করছি। খুব 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 এক্সাইটেড খেলাটার জন্য আজকে, মানে সিরিয়াসলি খুব এক্সাইটেড। এখনও উঠিনি, আমি শুয়ে আছি এখনও, উঠবো, চাটা খাবো আর ফটাক সে স্নানে যাবো। স্নান টান সেরে জাস্ট খেলা দেখতে বসবো। সারা পাড়াতেও নাকি সব ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগানো হয়েছে, ভাই এসে বললো সেটা বাইরে গিয়ে একটু দেখবো। আর দুটো বাজতে আর জাস্ট 2 আওয়ার্স বাকি, কান্ট ওয়েট। যাই হোক, তাড়াতাড়ি কাজটা সেরে তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। যেরকমটা বললাম যে বাইরে সেই ফ্ল্যাগ ট্যাগ সব লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো এই দেখো সব বাড়িতে এখানে ফ্ল্যাগ লাগানো, মানে বড় বড় সব ফ্ল্যাগ লাগিয়েছে। এবার জায়েন্ট স্ক্রিনও, মানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানটাতে আমাদের কালী পুজো হয়েছিল সেই জায়গাটাতে মাঠে বড় করে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে সবাই খেলা টেলা দেখছে। তো সেখানে আমি দেখিনি, যদিও আমি বাড়িতেই দেখছি। আর এখানে আমি স্নান টান করে সেই ফ্ল্যাগই দেখতে এসেছিলাম যে কার বাড়িতে কোথায় কীরকম লাগানো হয়েছে। তো শুরুটা তো অত সুন্দর করে হলো, এন্ডটা মানে কিছু বলার নেই, আমার হার্ট ব্রেকিং মোমেন্ট, যাই হোক হার্ড লাক। তো সেটা ওই সব কমপ্লিট করে না ব্লগটা আর করার ইচ্ছেও হয়নি, করিও নি কন্টিনিউ। তো তারপরে নেক্সট দিন বিয়ে বাড়ি ছিল একটা, তাই জন্য ভাবলাম যে এখান থেকেই ব্লগটা আর কি আবার কন্টিনিউ করি। অ্যাকচুয়ালি মন এতটাই খারাপ ছিল তাই জন্য আর কোনো রকম ভিডিও কিছু করা হয়নি। তো বিয়েবাড়ির জন্য আমি মা আর ভাই যাচ্ছিলাম, মা আর আমি বেরিয়ে গেছি আর ভাই তখনও বেরোয়নি, ওর একটু লেটই হয়। ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে, তাই জন্য রাস্তায় মোটামুটি লোকজন একদম নেই, দেখতে পাচ্ছ সারা পাড়াটার কী অবস্থা। আর এখানে বিয়েবাড়িতে পৌঁছে এবার গেট ফেট সব সাজানো গোছানো কীরকম হয়েছে সমস্ত কিছু দেখছিলাম। গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরেই সাথে সাথে এই ব্রাইডকে যেখানে বসায় সেখানে সেই চেয়ারটা করা ছিল, আর ওখান থেকে ওরা ওপরে যেখানে বিয়ে হচ্ছিলো সেখানটাতে আমরা চলে এসেছি বিয়ে দেখার জন্যে। অলরেডি বিয়েতে বসে গিয়েছিলো, যেহেতু রাত তো হয়ে গেছে অনেকটা, আমাদের একটু দেরি হয়েছে। তো বিয়ের মণ্ডপটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছিল, আর বিয়ে চলছিলো, আমি মা আর ভাই সেটাই আর কি দেখছিলাম। বিয়ে হচ্ছে আর রাতও হয়ে যাচ্ছিলো, আমাদেরকে ফিরতে হবে অনেকটাই দূরে, তাই জন্য আমরা বসে পড়েছিলাম খেতে। আর এখানে আমি দেখার চেষ্টা করছিলাম আমার ফোন থেকে ভাই ফোনের মধ্যে কী করছে, সেটাই আমার মানে আছে আর কি ভাইয়ের সাথে। আর মাকে দেখো, এখানে চশমা মা নিয়ে আসেনি তাই জন্য মা এখানে দেখছিল যে কী কী মেনিউ আছে অ্যান্ড অল। বিয়েবাড়ি মানেই কিন্তু জম্পেশ খাওয়ার দাওয়ার, মানে খাওয়ার দাওয়ারের একটা আলাদাই ভালো লাগা ভালোবাসা। আর এখানে আমি মাটন একদম খাই না, কিন্তু বিয়েবাড়িতে যেহেতু আর কোনো অপশন থাকে না, বাধ্যতামূলক আমার একটা টুকরো হলেও খেতে হয়, আর যেটা আমার প্রচণ্ড অপছন্দ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি ভাই আর মা নিচের দিকে নামছি, মানে যেখানটাতে বিয়ে হচ্ছিলো সেই জায়গাটাতে। আমার একটু ঠান্ডা ঠান্ডা জ্বরের একটু প্রবলেম হয়, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, তার মধ্যে আমাদের এখানে তো ঠান্ডা পড়েই গেছে। আর সোয়েটার ফোয়েটারও নিয়ে আসিনি, তাই জন্য মা তাড়াহুড়ো করছিলো আর কি বাড়ি যাওয়ার জন্য। আর রাত হয়ে গেলে ঠান্ডা যেহেতু পড়ে গেছে তাই জন্য টোটো টোটো পাওয়ারও অসুবিধে, তাই জন্য আর কি তাড়াহুড়ো। আর এখানে পানের স্টল ছিল একটা, তো সেখান থেকে মিষ্টি পান দেখে আর লোক সামলাতে পারিনি, তাই জন্য আমি মা ভাই সবাই আর কি মিষ্টি পান খেয়ে নিয়ে এবার টোটোতে উঠে গেছে বাড়ি যাওয়ার জন্যে। ব্লগটা একদম ছোট, শুরুটা একদম অন্যরকম করে হয়েছিল, শেষটা হলো অন্যরকম করে। কেমন লাগলো অবশ্যই জানিও।